নমস্কার বন্ধুরা, মিস আজ ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে একদম ছোট ছোট চিতে কাঁকড়া, আর এই হাতে রয়েছে সজনের ফুল। এই যে সিজনের একদম পুরো টাটকা টাটকা সজনের ফুল। এই সজনের ফুল কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর ভিটামিনও। আজকে এই সজনের ফুলের বড়া করবো, আর তার সাথে থাকবে এই কাঁকড়া দিয়ে বেগুন দিয়ে অসাধারণ এক রেসিপি। খেতে কিন্তু বন্ধুরা দুটো দারুণ লাগে, আর এই সজনের ফুলের বড়া যা লাগে খেতে একদম অসাধারণ। আর তার সাথে আছে কাঁকড়া দিয়ে বেগুন দিয়ে করব। এই দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলো চিতে কাঁকড়া হলে কি হবে, বেশ বড় বড় আছে। এই দেখুন, আজকে একদম পুরো বেগুন দিয়ে দারুণ জমে যাবে। কি করছে দেখুন প্রত্যেকটা কাঁকড়া। এই দেখুন তিনটে, দেখুন একদম একসাথে হয়ে রয়েছে। আচ্ছা, এই কাঁকড়া রান্না হবে বেগুন দিয়ে, তাহলে চলুন আজকে শুরু করা যাক আমাদের সেরা সেরা রেসিপি, সজনের ফুলের বড়া আর বেগুন দিয়ে কাঁকড়া রান্না। প্রত্যেকটা কাঁকড়া দেখুন বন্ধুরা কি করছে। এ কি, কাঁকড়ার মধ্যে আবার চিংড়ি মাছ রয়েছে। এই কাঁকড়াগুলো আমি এবার কেটে নেবো। দেখুন একটা সাইজ, দেখুন বড় কাঁকড়ার মতো ঠ্যাংগুলো গুলো খাওয়া যায়। এইভাবে পাশ কেটে কেটে জলে দিয়ে দেবো। একদম ঠাসা গেলু, দেখুন লাল গেলু, কালো গেলু। জিরে পাকা লঙ্কা আদা একসাথে বেটে নেব। এই যে সব কাঁকড়া আমার কাটা হয়ে গেছে। এবার আমি বেগুনটা কেটে নেব। এরকম বড় বড় করে কেটে দেব। পেঁয়াজটা কেটে নেব। এই একটাই পেঁয়াজ দেবো, আর উনুনটা এবার ধরিয়ে নেব। লবণ আর হলুদ, লবণ হলুদ বেগুনে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, বেগুন দিয়ে দেবো
গুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুন গুলোকে সব লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু সব দেখুন ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। সর্ষের তেল দিয়ে দেবো, তেলের উপর দিয়ে দেবো চিনি কালারের জন্য। চিনিটা লাল হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দেবো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা এবার লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে দেবো, কুচানো টমেটো দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেবো। এই ফুলগুলো আমি বেছে নেবো, এবার আগে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এবার শুধু বেছে নেবো। এমনি পরিষ্কার ফুল, গাছ থেকে ভাঙা ফুল, একদম সব পরিষ্কার। আগে ধুয়ে রেখে দিয়েছি জল ধরিয়ে, কোনো নোংরা নেই এর মধ্যে। পেঁয়াজ রসুন টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জিরে আদা আর তার সাথে পাকা লঙ্কা পাতা, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, মশলা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এই দেখুন, এই তো ভালো করে মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলাও কষানো হয়ে গেছে। কেটে রাখা কাঁকড়া দিয়ে দেবো, কাঁকড়া দিয়ে ভালো করে এবার মশলার সাথে কষিয়ে নিতে হবে। এইভাবে কাঁকড়া রান্না করে দেখবেন খেতে বেশি ভালো লাগে, কাঁকড়া ভাজার থেকে এইভাবে কষিয়ে রান্না করলে খেতে সব থেকে বেশি টেস্ট লাগে। আর ভেজে রান্না করলে কাঁকড়ার সেই স্বাদটা নষ্ট হয়ে যায়। এই দেখুন, এবার এরকম স্বাদ একটু, ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এই দেখুন একদম কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, এই যে জল দিয়ে দিলাম, এরকম থাক ফুটে উঠুক। এই যে কাঁকড়ার একদম ঝোল ফুটে উঠেছে, এবার ভাজা বেগুন দিয়ে দেবো, এরকম থাক। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতা কুচি, এইভাবে দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম পুরো বেগুন দিয়ে কাঁকড়া রান্না হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই ফুলের বড়ার জন্য আমি লঙ্কাগুলো থেকে করে নেবো। এই যে আমাদের একদম বেগুন দিয়ে কাঁকড়া রান্না হয়ে গেছে, এই দেখুন খেতে কিন্তু এটা দারুণ লাগবে। আর জাসেন বেরিয়েছে বন্ধুরা, একদম পুরো ফাটাফাটি। গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম, বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবে, এটা একদম পুরো ফাটাফাটি একটা রেসিপি। এবার আমি নামিয়ে নেবো, রংটা দেখুন বন্ধুরা, রংটা দেখুন আর দেখুন একবার, এটা খেতে যে কি ভালো হবে সে কি বলবো, দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে। সজনের ফুলের বড়ার জন্য এবার আমি ফুলটা মাখিয়ে নেব, ফুলটাকে ধুয়ে ভালো করে বেছে নিতে হবে। এবার দিয়ে দেবো লঙ্কা বাটা, লবণ, হলুদ, বেসন, জল দিয়ে দেবো, একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, বেশ মচমচে হবে, 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে জল দেবো। ফুলগুলো কিন্তু এমনভাবে বড় করতে হবে যাতে দেখা যাবে সেরকম, একদম কিন্তু বেসন দিয়ে এ করা যাবে না।
ভালো করে একদম মাখিয়ে নিলাম। এরকম থাক, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, উল্টে দেবো এবার। গরম গরম ভাতে এরকম সজনের ফুলের বড়া কি ভালো লাগে বন্ধুরা, সে কি বলবো। সন্ধ্যেবেলায় ভেজে মুড়ির সাথেও খেতে পারেন। উল্টে দিয়েছি, এবার এই পাশটা ভালো করে ভাজাও। বড়াগুলো ভেজে নিয়েছি একদম, কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধু, ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা কমেন্টে জানাবেন এই সজনের ফুল কারা কারা খেয়েছেন আর কীভাবে খান, আপনারা কী রেসিপি বানিয়ে খান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর বাবা। একদম পুরো কাঁকড়া রান্না হয়েছে, সেরার সাথে কাঁকড়া রান্না, আর ওদিকে একদম পুরো ফুলের বড়া। সবার আগে বড়া খাই। কেমন লাগছে? সজনে ফুল খাওয়া বন্ধুরা এত ভিটামিন, মানে ছোটর থেকে বয়স অব্দি আপনারা খেতে পারবেন, এত সুন্দর ফুল। সত্যি তাই, সবার একদম পুরো দারুণ একটা খাবার, খুব ভিটামিন, আগে খাওয়া বিরাট উপকার। বদলে তো একবারই পাওয়া যায়, এত বারবার পাওয়া যায় না, আর খেয়ে দেখবে দারুণ লাগছে। কেমন আছে বড়া? একদম ফাটাফাটি ফাটাফাটি। এবার খাবো কাঁকড়া দিয়ে। তো বেগুন দিয়ে মাখিয়ে নিয়ে কেমন হয়েছে কি বলবো আর, আমার আছে বলার আর কিছু নেই, বাবাই খেয়ে বলুক কেমন হয়েছে। তো দিদি জল আসে এখন খাওয়ার আগে। কেমন আছে? একদম ফাটাফাটি। আর চিকেনের, চিকেনের তেও ভালো হয়েছে, চিকেন ফেল। চিকেন ফেল মাংস মানে অসাধারণ। আর এরকম একটু বেগুন, একদম রসালোর মতো বেগুন, কোনো কথা হবে না, একদম মোস্ট ইম্পর্টেন্ট, একদম ফাটাফাটি জবাব আপনি। চিকেন, চিকেন ফেলে যাবে, মাংস বাদ দিয়ে খেতে হবে না এইরকম কাঁকড়া রান্না থাকলে। আর গ্রেভিটা দেখুন বন্ধুরা, দেখুন এটাকে বলবে কাঁকড়ার গ্রেভি, গ্রেভিটা দেখুন একদম, আর কাঁকড়ার ঘিলুটা দেখুন, এই দেখুন বাবারে, প্রত্যেকটা কাঁকড়া শাল ঘিলু। সত্যি তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কাঁকড়ার ঘিলু দেখুন, আর শাল দিয়ে দেখুন লাল একদম। যার জন্য আরো লাল টকটকে হয়েছে কালারটা। ফাটাফাটি। এই যে একটা বড় কাঁকড়া, এরকম বড় ঠ্যাং ছিল। একদম পুরো শাসালো দেখুন, সাদা শাস। দারুণ।
এটা কাঁকড়াতে বেগুন দিয়ে রান্না করে খাবেন। আর মিশা রান্না তো বুঝতে পারছেন কেমন রান্না করে, মানে 1:1 ফাটাফাটি, কোনো কথা হবে না। বাবা যখন সার্টিফিকেট দিয়ে দিয়েছে আর কোনো মানে কথাই নেই। আর আপনারা তো, আপনারা তো কমেন্ট করেন মিশা রান্না অল্প তেল মশলা ঝাল দিয়ে রান্না করে, খুব ভালো হয়। সবার কমেন্টের হয়তো উত্তর দিতে পারি না, অনেকেই কমেন্ট করেন, তো যারা যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর এই পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস বিলেস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।